बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम। आमी मोहम्मद महमूदुल हसान, प्रभाषक अर्थनीति विभाग, ढाका कलेज। आज के आमी आमार अनार्स प्रथम वर्षेर मौलिक परिसंख्यान विषयेर अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। आज के आमादेर अनलाइन क्लासेर आलोच्य विषय होच्छे गत क्लासे आमरा जेखाने शेष करेछिलाम सेखान थेकेई, अर्थात आमादेर आलोच्य विषय होच्छे निर्भरांकेर साहाज्ये संश्लेषांक निर्णय। निर्भरांकेर साहाज्ये संश्लेषांक किभाबे आमरा निर्णय करते पारि से विषय आजके आमादेर आलोचनार विषयबस्तु। तो आमरा आलोचनार विषयबस्तुते चले जाच्छि। देखो, তো দেখো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নির্ভরাঙ্কের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয়। এখন দেখো নির্ভরাঙ্কের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় আমরা কিভাবে করে থাকি সেই জিনিসটা আমাদের সবার আগে জানা দরকার। আমরা যদি জানি যে নির্ভরাঙ্কটা নির্ভরাঙ্ক কি, নির্ভরাঙ্ক v1 এবং v2, সংশ্লেষাঙ্ক কি, সংশ্লেষাঙ্ক r, তাহলে এইটার সাথে এই r এর সাথে এই দুটো সম্পর্ক কি। দেখো যখনই আমরা নির্ভরাঙ্কের সাহায্যে আমরা যখনই সংশ্লেষাঙ্ক নির্ণয় করব তখন আমাদের হচ্ছে r = √b1 এবং b2। এটা যদি হয় আমাদের, আসল কথা হচ্ছে আমরা এটা হলো সংশ্লেষাঙ্ক, r এর দুটো হচ্ছে নির্ভরাঙ্ক। তাহলে সংশ্লেষাঙ্ক সমান নির্ভরাঙ্ক দুইটার গুণফলের বর্গমূল। কি মনে রাখতে হবে আমাদের, নির্ভরাঙ্কের সাহায্যে যখন আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করব সংশ্লেষাঙ্ক আমরা জানি r সমান নির্ভরাঙ্ক দুটোর গুণফল, এর বর্গমূলই হচ্ছে আমাদের কি সংশ্লেষাঙ্ক। দ্যাট মিন্স আমরা এখানে b1 b2 কোথায় পেলাম, দেখো b1 b2 কোথায় পেয়েছি সেটা আমাদের জানা দরকার। আমরা যখনই আসল সূত্র হলো আমাদের √r = সংশ্লেষাঙ্ক r, সংশ্লেষাঙ্ক r সমান √b1 এবং b2। এই b1 হচ্ছে নির্ভরাঙ্ক এবং b2 হচ্ছে নির্ভরাঙ্ক। এখন এখানে দেখো এই যে দুটো নির্ভরাঙ্ক, তাহলে সেটা নির্ভরাঙ্কটা দুটো কি, আমরা যখনই নির্ভর করে মনে করো এখানে দুটো আমাদের তথ্য আছে, একটা x একটা y, এই মান থেকে সাধারণত আমরা কি করি আমরা নির্ভরাঙ্কের সমীকরণটা বের করি। নির্ভরাঙ্কের সমীকরণ যদি x এর সমীকরণ হয় x = a + by, যদি y এর সমীকরণ হয় y = a + bx, তাহলে দেখো যখন এটা এক নং সমীকরণ দিবা এটাকে আমরা যখন দুই নং সমীকরণ দিব, এক নং সমীকরণ ক্ষেত্রে a1 b1, দুই নং সমীকরণ ক্ষেত্রে a2 b2। এখন দেখো এখানে এই b1 এখানে b2, এই b1টা কি এখানে নির্ভরাঙ্ক, আবার এই বি দুটো কি নির্ভরাঙ্ক। দেখো এই b1 b2 হচ্ছে এখানে এই নির্ভরাঙ্ক। এখন যদি আমরা নির্ভরাঙ্কের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে থাকি, নির্ভরাঙ্কের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি দরকার, আগে এই b1 এবং b2 দরকার, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই a1 a2 এগুলো বের করার দরকার নেই। তাহলে আমরা কি হচ্ছে আমরা শুধু b1 b2, মনে করো এখানে একটা তথ্য আছে, কি তথ্য আছে, 1 2 3 4 5, এই একটা অঙ্ক দেয়া আছে, এখানে আছে 6
আট নয় দশ মনে করো বারো, তাহলে কত আছে আমাদের? আর স্যার চোদ্দ না মনে করো আমাদের এই একটা অঙ্ক আছে, এখান থেকে আমরা কি করবো? আমরা সংসারের সঙ্গে আর নির্ণয় করবো। সংসারের সঙ্গে আর নির্ণয় করার জন্য আমাদের কি দরকার? বি ওয়ান এবং বি টু দরকার। যখনই আমরা এটা একটু মুছি, আমরা বি ওয়ান এবং বি টু দরকার। দেখো বি ওয়ান এর ক্ষেত্রে আমরা কি জানি? বি ওয়ান সমান সমান কি হবে আমাদের? যখন নির্ভরাঙ্ক যাবো তখন নির্ভরাঙ্কের সূত্র আমরা কি জানি? বি ওয়ান এর ক্ষেত্রে আমরা কি জানি? y নিচে আসবে কি y, তার মানে এখানে কি সামেশন x y মাইনাস সামেশন x সামেশন y ডিভাইডেড বাই n, এখানে কি আসবে সামেশন, যেহেতু y এর সাথে সম্পর্কিত তার মানে সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার ডিভাইডেড বাই n। আবার b2 এর ক্ষেত্রে আমরা কি জানি? b2 এর ক্ষেত্রে যেহেতু x এর সাথে সম্পর্কিত সামেশন x y উপরে একটা একই থাকবে সামেশন x সামেশন y ডিভাইডেড বাই n, নিচে কি আসবে সামেশন, যেহেতু x এর সাথে সম্পর্কিত তার মানে সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটা যখন জানবো তখন দেখো এটা আমাদের আর দরকার হবে না। এখন যদি এটা আমরা লিখি তখন আমাদের কি কি দরকার? এখানে কি আছে x y, দ্যাট মিন্স x y তে যাই আমরা, x y তে কি আছে 6 তারপরে কি 16 27 40 60 সামেশন এক্স, এখানে কি আসবে সামেশন এক্স ওয়াই, এখানে কি আসবে সামেশন এক্স, এখানে কি আসবে সামেশন ওয়াই। দেখো এটা আসার পর কি সামেশন এক্স সামেশন এক্স আমরা পেয়েছি কি হবে 3 3 6 7 10 আর 5 15, এখানে কত হবে 8 7 14 আর 23 23 আর 10 33 আর 12 35, যখন 35 হবে এরপর কি আছে আমাদের এক্স ওয়াই, এক্স ওয়াই এর ক্ষেত্রে কত আসবে 7 6 13 আর 6 7 6 13 আর 6 19 আর 9 হাতে আমার কত 19 আর 9 হাতে আমার 1 6 6 10 আর 12 আর 13 13 আর 14 আবার দেখো 6 6 12 আর 7 19 আর 9 হাতে আমার 1 6 1 7 4 11 12 13 14 এই গেল একটা। এখন কি আছে আমাদের এক্স ওয়াই গেছে সামেশন এক্স সামেশন ওয়াই এন গেছে, এন সমান কত? এন সমান সমান 5, এখানে এন সমান কত? এন হলো 5, 1 2 3 4 5 5 এন সমান 5, এখানে যদি সে পারে 1 2 3 4 5 তাহলে এন সমান 5, এন সমান 5 হলে এখন আমাদের কি দরকার? সামেশন ওয়াই স্কয়ার, সামেশন ওয়াই আমরা পেয়েছি আর এখানে আমাদের সামেশন এক্স স্কয়ার দরকার, তার মানে কি আছে আমাদের এক্স স্কয়ার আরেকটা আছে কি ওয়াই স্কয়ার। দেখো এটা যদি যাই তাহলে আমরা কি পাই এক্স স্কয়ার কত 1 4 9 এখানে হলো 16 এখানে হলো 25, এরপর কত ওয়াই স্কয়ার ক্ষেত্রে 36 64 91 100 144, যদি এটা হয় এখন কি এখানে কি আছে সামেশন ওয়াই স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার সমান কত? ওয়াই স্কয়ার কত 4 5 4 9 4 15 5 হাতে আমার কত? আবার দেখো 4 4 5 5 4 9 4 15 5 হাতে আমার 1 5 9 5 14 4 20 8 3 23 3 হাতে আমার 2 2 এর 3 3 এর 4 435, এখানে কত আছে সামেশন এক্স স্কয়ার, এক্স স্কয়ার সমান সমান কত? এক্স স্কয়ার সমান হলো 4 আর 5 5 9 5 14 9 আর 10 আছে 14 আর 16 30 30 55, এখন তুমি এখানে মান বসাই দাও। যদি আমরা প্রথমবার ক্ষেত্রে যাই বা প্রথমটা আমরা একটু উপরে লিখি v1 সমান সমান কত সামেশন xy, সামেশন xy কত আমাদের
x হলো 149 149 - সামেশন x কত 15 ইনটু সামেশন y কত 35 নিচে কত আমাদের y স্কয়ার y স্কয়ার কত আমাদের y স্কয়ার 435 মাইনাস সামেশন y হলো স্কয়ার সামেশন y কত 35 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 5 এন সমান হলো 5 যদি এটা হয় আমরা এটা মুছে রাখি এটা হলো এখানে কত আছে আমাদের 149 মাইনাস কত আছে আমাদের 7 বা 3 3 দিয়ে দিলে 3 5 15 5 হাতে মানে 3 3 আর 9 আর 1 10 নিচে আছে কত 4 3 5 তাহলে এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হয় 5 7 বা 3 7 7 ইনটু 35 মাইনাস 5 7 35 এর 5 হাতে আমার 3 3 7 21 আর 3 24 পাঁচ দিয়ে কাটলে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ ভাগ দিলাম পাঁচ দিয়ে সাত সাত পাঁচ সাত দিয়েছে পাঁচ আর আমার তিন তিন চার একশো তিন চল্লিশ দেখো এখানে কত হয় আমাদের 105 তার মানে উপরে কত আছে 4 এখানে হলো কত 4 4 নিচে কত আছে 0 4 আছে 13 বাকি 9 4 13 তাতে আমার 1 9 আর 4 13 এটা আমার 1 3 আর 4 বাকি 190 সমান কত হয় আমাদের ভাগ দিয়ে আমরা ভাগ দিলে 44 44 ভাগ হচ্ছে 190 সরি 190 ইজিক্যাল কত আমাদের 0.23 তাহলে আমরা বি ওয়ান এর মানটা পেয়েছি বি ওয়ান এর মান কত আমাদের বি ওয়ান এর মানটা হচ্ছে 0.23 তাহলে আমরা এখানে লিখে দিই এটা বি এর মান যদি 0.23 হয় এখন বি টু আমরা কত বি টু বি টু কত সামেশন এক্স হয় কত সামেশন এক্স হয় 149 149 মাইনাস সামেশন এক্স কত আমাদের 15 আর হলো 35 নিচে হলো এর সমান কত 5 এরপরে কত আছে নিচে হলো সামেশন এক্স স্কয়ার এক্স স্কয়ার কত সামেশন এক্স কত 55 মাইনাস সামেশন এক্স ও এক্স কিন্তু সামেশন এক্স কত 15 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আমাদের এন হলো 5 তাহলে কত হয় 149 মাইনাস 7 105 নিচে আছে কত আমাদের 55 এখানে যদি আমরা দেই তাহলে 3 3 বার 45 তার মানে 55 মাইনাস হলো 45 সমান সমান কত উপরে হলো 44 নিচে হয় কত আমাদের 10 তো দেখো নিচেটা আমরা মুছে দেই মুছে দিলে কত আসে 4.4 ভি টু সমান কত আসে 4.4 তা আমরা উপরে লিখে দিই ভি টু সমান 4.4 এখন কথা হলো আমরা জানি কি আমরা জানি আমরা জানি সংশ্লেষাঙ্ক আর সমান সমান রুটে পাওয়ার নির্ভরাঙ্কের গুণফল সমান সমান কত বি অন কত 0.23 বি টু কত আমাদের 4.4 তাহলে দেখো আমাদের এটা যদি একটু ক্যালকুলেটর দিয়ে করি তাহলে কত হচ্ছে আমাদের 0.23 0.23 ইনটু হচ্ছে 4.4 ইজিকাল কত 1.012 1.012 কে যদি আমরা বর্গমূল দিই করি তাহলে কি হবে
দেখো তাহলে কত হচ্ছে আমাদের 1.005 তাহলে আমাদের হচ্ছে কত 1.005 এটা आंसर लिखी कि संश्लेष अंकर मान सर्वोच्च एक होबे किन्तु जो भी ये टा होए 1.005 थलो तो होए नहीं किन्तु ये टा अम्रा एक अंक निजेरा तुरी करे नहीं ची शेखत्रे बेशी होते बारे किन्तु तुम्हादे जो भी कोखनो परीक्षा आशे तुम्हादेर परीक्षा कोखनो जो भी आशे थले मान कोखनो ये एकेर बेशी होबे ना आज दे एकेर बेशी हो है तेरे लेक बे टा गुणजुग गुण है कारण अम्रा जानी সংশ্লেষণের মান সর্বোচ্চ প্লাস এক হয় এবং সর্বনিম্ন মাইনাস এক হয় ঠিক আছে বুঝতে পেরেছো কিনা যদি এক এর বেশি হয় তাহলে লিখবা এই মানটা গ্রহণযোগ্য নয় অথবা তোমার অঙ্কের কোথাও ভুল হয়েছে অঙ্কের কোথাও ভুল হয়েছে আর যদি ভুল না হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই এখানে তুমি লিখবা কি লিখবা যে সংশ্লেষণ আমরা জানি সংশ্লেষণের মান কখনোই এক এর বেশি হতে পারে না অতএব মানটি গ্রহণযোগ্য নয় তবে সাধারণত ধরে নাও এক এর বেশি কখনোই হবে না এখানে আমাদের এক এর বেশি হয়েছে দ্যাট মিন্স আমরা অঙ্কটা নিজেরা তৈরি করে নিয়েছি ইচ্ছামত মান ধরেছি এখানে 1 2 3 4 5 আবার 6 8 9 10 12 আমরা ইচ্ছা করে নিয়েছি যদি আমরা ইচ্ছা করে না নেই তাহলে হয়তো আমরা যদি বই অনুসারে একটা অঙ্ক নেই তাহলে হয়তো এক এর বেশি হবে না বুঝতে পেরেছো যদি বই অনুসারে নেই তাহলে এক এর বেশি হবে না যেহেতু আমরা ইচ্ছা মতো নিয়েছি সেহেতু এক এর বেশি হতে পারে তবে এক এর বেশি হলে সেই মানটা কখনোই গ্রহণযোগ্য নয় অথবা অঙ্কের কোথাও ভুল হয়েছে তুমি ধরে নাও সিস্টেমটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি অঙ্কটা তুমি করতে পারবে আবার এই ক্ষেত্রে আমরা মনে করো 0005 এটা না হয় আমরা সাধারণত 1 লিখি এটাও হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সিস্টেমটা জানবো সূত্র সম্পর্কে আমার ধারণা থাকবে আমার আইডিয়া থাকবে যখনই আমার ভালো আইডিয়া থাকবে সূত্র সম্পর্কে তখন আমি যে কোনো প্রবলেম নিজে নিজে সলভ করতে পারবো হ্যাঁ যদি মনে করো তোমার কোথাও কোনো প্রবলেম হয়েছে বুঝতে পারনি তাহলে আমাকে ইনবক্স করবে আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।